হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ, আজকে বাবা লোকনাথের তীর্থধাম দিবস। তো আমি বাড়িতে করলাম বাবা লোকনাথের তীর্থধাম দিবসের পুজো, তো সেই পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। তো প্রথমে আমি একটা সিংহাসন নিয়ে নিয়েছি, তারপর আমি একটা সাদা আসন পেরে নিয়েছি, আর আমার এখানে পুজোর সামগ্রী আমি রেডি করে নিয়েছি। তো আমি পুজো শুরু করার আগে প্রথমে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবো ও ধূপ জ্বালিয়ে নেবো। তো লোকনাথের পুজো শুরু করার আগে বাবা ভোলানাথের পুজো করতে হয়, তো সেই জন্য আমি বাবা মহাদেবের পুজোটা আগে করে নেবো, তারপর আমি লোকনাথের পুজো করব। তো এই যে বাবা মহাদেবকে আমি সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি, এরপর আমি ঘি মধু মাখিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আমি বাবা মহাদেবের পুজোটা করে নেব। বাবা মহাদেবের স্নান করানো হয়ে গেছে, তারপর আমি মুছে নিয়ে আমি সিংহাসনে বসিয়ে নেব। এরপর আমি বাবা লোকনাথকে নামিয়ে নিলাম, তারপর আমি বাবা লোকনাথকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে, এবার আমি শুদ্ধ জলে আমি বাবা লোকনাথকে স্নান করিয়ে নেব, তারপর আমি বাবা লোকনাথকে ভালো করে মুছে নিয়ে আমি সিংহাসনে বসিয়ে নেব। তো বাবা লোকনাথেরও পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে, তারপর আমি সিংহাসনে বসিয়ে নিলাম। এবার আমি বাবা মহাদেবের পুজোটা করে নেব, আমি পুষ্প দিয়ে একটু পুজো করে নেব, বেলপাতা পুষ্প দিয়ে, তারপর একটু গঙ্গা জল ঢেলে আমি বাবা মহাদেবের পুজোটা সেরে আমি লোকনাথের পুজোতে বসব। বাবা মহাদেবের পুজো হয়ে গেছে, এবার আমি লোকনাথের পুজো শুরু করব। তো আমি প্রথমে একটা মালা দিয়ে নেব চন্দন সহযোগে। তো এই মালাটা আমার গাছের ফুলের মালা, আমি নিজেই নিজের হাতে তৈরি করেছি মালাটা। তো এই মালাটা আমি বাবা লোকনাথের গলায় পরিয়ে নেব, জয় বাবা লোকনাথ বলে। এরপর আমি বেলপাতা নিবেদন করব বাবা লোকনাথকে, আমি তিনটে বেলপাতা নিবেদন করব, তারপরে একটা তুলসী পাতা আমি বাবা লোকনাথের বুকে নিবেদন করব। এরপর আমি একটু ফুল নিয়ে বাবা লোকনাথকে স্মরণ করে আমি কিছু ফুল বাবা লোকনাথের চরণে নিবেদন করব, জয় বাবা লোকনাথ।
এবার আমি বাবা লোকনাথকে একটু মন ভরে মনের মতো করে ফুল দিয়ে সাজিয়ে নেব। আপনারাও আজকের দিনে বাবা লোকনাথকে মন ভরে ফুল দিয়ে সাজিয়ে নিতে পারেন। ফুল নিবেদন করার পর আমি একটু আরতি করে নেবো, ঘিয়ের প্রদীপ ও ধূপ দিয়ে একটু আরতি করে নেবো। তারপর আরতি করার পর আমি একটু ভোগ নিবেদন করব। আরতি করার পর আমি এখানে ভোগ নিবেদন করব। আমি এখানে কিছু মিষ্টি নিবেদন করছি। আজকের দিনে বাবা লোকনাথকে অনেকেই অন্ন ভোগ নিবেদন করেন, তো আমি করিনি সেটা, আমি এখানে মিষ্টি নিবেদন করলাম। আর মিছরি খুব পছন্দের বাবা লোকনাথের, তাই আমি এখানে মিছরি নিবেদন করছি। আর একটু দুধ নিবেদন করব, আর জল নিবেদন করব, কিন্তু জলে অবশ্যই মিছরি দিয়ে তারপর জলটা নিবেদন করব। তো সব ভোগের মধ্যেই আমি তুলসী পাতা দিয়ে দেবো। তো আপনাদের সাধ্যমতো আপনারা ভোগ নিবেদন করতে পারেন। বাবা লোকনাথের তালশাঁস খুবই প্রিয়, কিন্তু আমি সেটার ব্যবস্থা করতে পারিনি, তাই সেটা আমি দিতে পারলাম না। আমি এখানে জলের মধ্যে মিছরি দিয়ে বাবা লোকনাথকে জল নিবেদন করলাম। এরপর আমি বাবা ভোলানাথকেও আমি একটু প্রসাদ নিবেদন করব। ভোগ নিবেদন করে দিলাম, তারপর আমি সবশেষে আর একবার আরতি করে নেব। তো এই ছিল আমার পুজো, খুবই সাধারণ একটা ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। আর খুব সাধারণভাবে আমি পুজো করি বাড়িতে, আর যেভাবেই আমি পুজো করি সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি। তো পুজোর শেষে আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেব, আমার পুজোর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। তো এইভাবে আমার পুজো কমপ্লিট হলো। কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।